কত সুন্দর গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে কবি জয়দেব কোন গ্রামে হরিনাম প্রচার করতে গেলে আর সেখানকার মানুষ খুব ভালোবেসে অনেক কিছু দিয়েছে আমি মাথায় করে বাড়ি যাওয়ার সময় নিয়ে যাব যারা কোনোদিন কীর্তন করে না তাদের কি হবে তারা বলে কীর্তন করে মাথায় করে জিনিস আনছে আমরাও কালকে কীর্তন গাই লোক খেটে মাথায় করে নিয়ে যেতে পারেনি পকেটে চলে যায় আর আমরা কীর্তন করে মাথায় জয়দেব ঠাকুরকে এত দান করেছে না কাপড় জামা গয়না গাটি টাকা পয়সা নেবে না তবু লোক বলে আপনি না নিলে আমাদের মন খারাপ হবে আপনি অনেকে অনেক কিছু উপহার দিয়েছে
যার বাড়িতে কীর্তন হয় শুধু তারাই দেয় না, কীর্তন যারা শোনে। আমি জানি আপনাদের ইচ্ছে হচ্ছে কিছু আনলে দিতাম, ঠিক আছে এবারে বলে দিলাম পরের বারে আনবে। আরে কিছু না হোক, বাড়িতে একটা মূল তো আনতে পারে। প্রেম সে বলল তাই জয়দেব ঠাকুর মানে অনেক কিছু পেয়েছে, পেয়েছেন এই পেয়েছেন মানে মাথায় করে আনছে ঝুলি কাঁধে, হরিনাম গাইতে গাইতে চলে আসছেন, এমন সময় জঙ্গলের ভিতরে ডাকাতের দল ধরে বাবা জি। জয়দেব ঠাকুর কাউকে তো ভয় করে না, তো সে বলছে ভাই কিছু বলবে? যেমন আমরা তো লোক চিনতে পারি না, যাকেই দেখি তাকেই বলি জয় নিতাই, হয়তো তিনি মানে ইসলাম ধর্মের মানুষ চিনতে পারি না তাকেই বলি জয় নিতাই, উমুক জায়গায় যাবো কোন, সে জয় নিতাই আর বলে, তখন ধরা যাচ্ছে বোধ হয় অন্য কেউ হবে। আরো অভ্যাস আমাদের, যারই সঙ্গে দেখা জয় নিতাই এর বলে ফেলি, সেরকম জয়দেব ঠাকুর জয় রাধে কিছু বলবেন বাবা? হ্যাঁ তোমার বাবার বাবা, এদিকে এসো, এই যা পেয়েছ পিছনে রেখেছিল সামনে দিয়ে দিচ্ছে, তা বলে যা পেয়েছ সব চুপচাপে এখানে রেখে দিয়ে চলে যাও। তো জয়দেব বলি ও আচ্ছা আপনারা এগুলো নেবে, এই নেন এই যা ছিল সবকিছু দিয়ে দিল, হরি যাক বাবা হালকা হয়ে গেল, তোমাদের লাগবে নিয়ে যাও, কাপড় চোপড় আছে, ভালো শাড়ি আছে বৌমারা পরব। তো তার এই ভাব দেখে মানে ভালো তো কেউ অনেকে আছে না ভালো সহ্য হয় না, দেখবেন এই আমরা তো ভাগবত কথা কীর্তন গাই বিভিন্ন জায়গায় ভক্তরা যায়, তবে সকলেই আপনারা যেরকম সন্ধ্যে থেকে এসেছেন বেশ কিছু লোক আছে তারা কিন্তু এরকম টাইমে আসে না, তারা একটু দেরি করে আসে। হ্যাঁ প্রসাদও হতে পারে, হয়তো তারা সেরকম সময়ে আসে, এসে কি করে প্রসাদে বসে, যারা আগের থেকে আসছে তারা কিন্তু লাইন পায় না, যারা শেষে আসে তারাই আগে, বলো এই দেখবেন কিছু কিছু লোক আছে মানে হরিনামও শুনলো না কিছু না, খেলো খাওয়ার পর বল তো পূজারি কথা কার রে, কেন আমাদের ওই পাশের গ্রামের বাবাজি রান, বাবাজি বলো আর যাই রান্না বান্না শেখে না, শেখে না শেখে না ভালো পূজারি, আর কিন্তু অন্য লোকরা বলছে না আজকে তো দারুণ প্রসাদ হয়েছে, আসলে সে তো নিন্দু, সে তাকে নিমন্ত্রণ করেনি, সে শুনে এইছে খাবার পরেও নিন্দা। হ্যাঁ একটু তেল টেল দিও মশলাপাতি দিও, এ কি রান্না করলো, তারা জেনে গিয়ে কিছু লোক তাকে আর একটা জায়গায় নিমন্ত্রণ করেছে, সেটা খুব বড় লোকের বাড়ি, মশলার অভাব নাই তেলের অভাব নাই, খুব সুন্দর রান্না হয়েছে, খাচ্ছে একবার চেটে পুটে খাচ্ছে বেটা। আর যারা জানে যে নিন্দুকের পো, তা আজকে তো কোনো নিন্দার জায়গা নাই, তো গরিব মানুষের বাড়ি নয়, তা বলে হ্যাঁ রে কিরকম, আর খারাপ নয় ভালো, তবে এত ভালো ভালো না, মানে ভালোরও নিন্দা কর, ভালো তবে এত ভালো, তার মানে সে কোনো নিন্দা করার জায়গা খুঁজে পায় না, এই জন্য শেষমেশ ভালোরও নিন্দা করে গেল, এত ভালো থাকে এ সব জায়গায় আছে, দেখবেন কিছু লোক আছে সে বাড়িতে জীবনে পাঁচজনকে সেবাও দেয় না কিন্তু কারো নিন্দা করতেও ছাড়ে, এই যে করলো লাভরাটা কিরকম হলো, তোর বাড়িতে একবার করে খাওয়া, আমাদের কেউ কীর্তনে কেউ কেউ বলে দাদা আমি অনেকদিন পরে এদিকে আসছেন এই লীলাটা করবেন, আমি ওটা তোমার বাড়িতে হবে, বলে আমার জায়গা নাই, আরে তোমাদের গ্রামে ফুটবল ময়দানে হবে, তারা দিবেনি, এইবার মাথা চুলকে চুলকে পালিয়ে
ভক্ত কবি জয়দেবের কোনো দুঃখ নাই, সে কি করলো ওই সবকিছু নামিয়ে দিল। তাদেরই মধ্যে একজন বলছে, লোক ভালো নয়, এই যে আমরা সব নিয়ে নিলাম, এখনই গ্রামে ঢুকবে, গ্রামের লোকজনকে জানাবে, আর লোকজন পুলিশ টুলিশ নিয়ে আমাদেরকে ধরপাকড় করবে। তা চাইতে এক কাজ কর, একে মেরে কুঁয়ে ফেলে দে। দেখুন কিরকম ভালো লোক, সে চাইবা মাত্র দিয়ে দিল, বলে কাপড় টাপড় আছে বৌমারা পরবে নিয়ে যা। এত ভালো লোক কেউ আছে? দিয়ে দেওয়ার পরেও ভালো হলো না, তাকে বলছে যে একে মেরে এর দুটো হাত কেটে দাও, এখান থেকে কেটে দিয়ে একে দড়ি বেঁধে শুকনো কুঁয়ে ফেলে দাও, না খেতে পেয়ে মরে যাও। তাহলে আমাদের প্রমাণ থাকলো না যে আমরা চুরি করেছি, আমরা নিয়েছি। ভক্তমন্ডলী মায়েরা, এই শুরুর থেকে হচ্ছে হিংসা, দ্বেষ আর ক্রোধ আর বিষয় লোভ মানুষকে কত দূরে নিয়ে যায়, যার নিজের মৃত্যু নিজেই ডেকে আনে। তাই করলো মর্মান্তিক ভাবে বৈষ্ণব কবি, করুণাময় কবি। ভক্ত বৈষ্ণব কোনোদিন কারো প্রতি হিংসা করে না, কোনোদিন কাউকে উঁচু কথা বলে না। যে মানুষটা শুধু অপরের কল্যাণের কথা ভেবে নিজে একটা বাড়িও বানালো না, এত বড় শিক্ষিত মানুষ হয়ে জগতের কল্যাণের জন্য মানুষের কথা ভেবে সংসারটাও সংসারীর মতো করল না, তার সব কিছু নিয়ে নিল, আবার তার দুখানা হাত দুর্বৃত্তরা কেটেই দিল। কেন আপনাদের বলেছিলাম সহিষ্ণুতা, দেখুন কত বড় ভাগবত ভক্ত, শুধু ভক্ত নয় মহাভাগবত। এ লোকেও তার খ্যাতির শেষ নাই, যতদিন পৃথিবী থাকবে তার নাম করে লোকে প্রণাম করবে। দেবলোকে ব্রহ্মলোকে কৃষ্ণ লোকেও তার গুণগান, কীর্তনের এত মহিমা, মহাভাগবতের এত মহিমা। হাত কেটে ঝরঝর করে রক্ত ঝরছে, যারা কৃষ্ণ নাম করেন তারা এত স্বচ্ছ গুণ পেয়েছে। কেন সব চাইতে সহিষ্ণুতা কার? পৃথিবী ধরণী, আর সেই ধরণীর কোলে যারা জন্ম নিয়ে প্রতিদিন মাথা ঠুকে প্রণাম করে, স্বচ্ছ গুণ দুঃখ হবে না, এ কথা বলিব না, সহিবারে শক্তি দাও, দুঃখ যদি দাও হে প্রভু সহিবারে শক্তি দাও, আমার দুঃখ তুমি নিয়ে নাও। সাধু সন্ত বৈষ্ণব মহান্ত এরা কোনদিন ভগবানকে দেয় না দুঃখ, আমার পাপ নাও তাপ নাও কৃষ্ণ ভক্ত কোনদিন বলে না, তারা বলে প্রভু আমার ফল আমাকে ভোগ করতে দাও, তুমি শুধু আমাকে স্বচ্ছ গুণ দাও, আমি যেন সহিতে। এই সহিষ্ণুতাই মানব জীবনের ভিত গড়ে। কৃপাম বুধির যস্য মহং প্রপত্তি, যার চরণে মাথা রেখে কৃষ্ণ ভক্ত মনে করে
আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তোদে আর সব মরিও তার দুটো হাত কেটে পায়ে বেঁধে তাকে শুকনো কুয়োর মধ্যে ফেলে দিল মর সোনা দানা অলংকার বস্ত্র সব নিয়ে ডাকাতে দল চলে গেল কথা কাঙালের ঠাকুর দেখা দাও কথা কাঙালে ঠাকুর দেখা কাঙালি ঠাকুর দেখা দাও কথা কাঙালে ঠাকুর দেখা দাও দেখা দাও দেখা দেখা দাও হে প্রভু দয়াম কাঙালি ঠাকুর দেখা দাও কোথা কাঙালি ঠাকুর দেখা কৃষ্ণ ভক্তের কাছে এই দুঃখ এই যন্ত্রণা বন্ধুর নে হৃদয়ে যত যন্ত্রণা হবে যত দুঃখ পাব কষ্ট পাব তত নিতাই বলে ডাকতে পাব তুমি কাঙাল ভালো বাসো বলে তুমি কাঙালি জনাবে ভালোবাসো বলে তাই ডাকি শুধু তোমার দেখা দা দেখা দা কাঙালি ঠাকুর দেখা দা কোতে ভগবানের গুণগান গাইছে দেওয়ায় জীবন তরি আমার ডুবে গেল জীবন সূর্য অস্ত চলে তোমার দেখা কি হবে না দয়া জন চাই না ধন চাই না ন ধন ন জন ন কবিতা সুন্দরী জগদীশ বাকাম মম জন্ম জন্ম নিঃশ্বরে ধহিতুকি ভবতার ভক্তির অহিতুকি আর কিছু চাই না প্রভু আমি তোমার চরণে যেন ভক্তি রাখতে পারি যেন সন্ধ্যা করে তোমার কোন গান গাইতে পারি দেখা দা দেখা দা দিন বন্ধু দেখা দা কে কৃষ্ণ বিদ্বেষী ধার্মিক নয় অধার্মিক ব্যক্তিকে ঈশ্বর কোনোদিন সাহায্য করে না কোন মানুষ এগিয়ে আসে কিন্তু কৃষ্ণ ভক্তকে সাহায্য করার জন্য স্বয়ং ভগবান মানুষের ভেতর দিয়ে তার কাছে এগিয়ে আসে কি চাই তোমার বলো কাকে লাগবে বলো কি করতে হবে বলো তাই তোমার বলো রাধে রাধে রাজা লক্ষণ সেন তিনি নিজেই কোনো কার্যক্ষেত্রে গিয়েছিলেন ওই রাস্তা দিয়ে আসছে দেখে গান শোনা যায় এ তো গোসাই হ্যাঁ এ তো গোসাইয়ের গান এ তো গুরুজির গান এ তো জয়দেব গোসাইয়ের গান আরে মুশকিল আপনি কোথায় দেখুন তার প্রিয় ভক্তকে পাঠিয়ে দিয়েছেন ভগবান আমার ভক্ত পড়ে আছে যাও যাও তুলে আনো
লক্ষণ সেন দেখলেন একটি কুয়োর মধ্যে তার ভক্ত কবি জয়দেব, তার ভগবান, তার গুরু সেই কুয়োতে পড়ে আছে। শুধু তাই নয়, তার দুটো হাত নেই। খুব কষ্ট পেল হৃদয়ে। লোকজন দিয়ে কবিকে তুললেন, কুয়ো থেকে তুললেন, কিন্তু বার বার জিজ্ঞাসা করছে, এই দুর্বৃত্ত কে? আপনি বলুন, শুধু তার নাম বলুন, কোন দিকে গেছে? কারণ রাজার দ্বারা অসাধ্য কিছু নেই, যেখান থেকে হোক তাকে ঢুঁড়ে বের করবে, কিন্তু যাকে বলা হচ্ছে তিনি, তিনি বলছেন, মহারাজ আপনি অস্থির হবেন না। কিরকম সহিষ্ণুতা দেখছেন বলো। এই জায়গাটায় আমরা কি বিচার করি? দেখো কৃষ্ণ ভক্তের কি অবস্থা দেখেছো, কি দুর্দশা দেখেছো। হ্যাঁ, হবে না, ডুবে ডুবে জল খাচ্ছে, এত পাপ ভগবান সহ্য হয়? এই দেখো আমার হাত কাটা গেছে কি? এ দু নম্বরই লোক তো বলছে আমার হাত কাটা গেছে কি? বাবাজির হাত কেটে গেল কেন? চুরি করে লোককে ঠকায়, এই ভগবান দেখিয়ে দিয়েছে। দেখবেন সাধারণ মানুষ একটা ইস্যু পেয়ে যায়, সাধুগুরু বৈষ্ণবের নিন্দা শুরু করে দেয়। ওই যে দেখো দেখো বাবাজি আজ কতদিন শয্যাশায়ী হয়ে মল ত্যাগ করছে, ও বাবাজি নয় অপরাধী। আর আমার বাবা যখন মরে গেল সে তো জীবনে হরিবোল বলেনি, সে তুলসী তলায় জল দেয়নি, কিন্তু আমার বাবা শুয়ে শুয়ে মরে গেল, টুক করে চলে গেল। তার মানে কে বড়? আমার বাবা। আর এইসব বাবাজির দল হরি হরি করে আজকে 15 দিন বিছানায় মল ত্যাগ করছে, পাপ ভুগতে হবে না? সাবধান, খুব সাবধান। শ্রী রামকৃষ্ণ দেবের ক্যান্সার হয়ে গেল, আপনি বলতে পারবেন উনি পাপি? মানুষের পাপ তাপ নিয়ে মানুষকে কৃপা করে গেলেন। মহাপ্রভু জগাই মাদায়ের পাপ নিয়ে নীল বর্ণ হয়ে গেল, কালিও যেমন। জীবের পাপ তাপ দুঃখ যন্ত্রণা কারণে সাধু সন্তরা তোর ভয় নাই, জন্ম জন্মান্তরের পাপ তাপ আমি নিয়ে নেব, তুই একবার হরি বলবো। ভুল করেও এই নিন্দার ফাঁদে কেউ পা দেবেন না, এ আগুনের চেয়েও বেশি দাহিকা শক্তি, যা আপনি পুড়ে ছাই হয়ে যাবে, বন্দনাও করতে হবে না আপনাকে। বন্দনাও যেমন করবেন না, নিন্দাও করবেন না, তাকে তার ফল ভোগ করতে দেন। আপনি ভালো লোক, আপনি সুখে থাকে, কিন্তু ওর পিছনে লাগতে গিয়ে আপনার আয়ুটা শেষ করবেন। এই নানা জনে নানা কথা বলতে লাগলো, আর জয়দেবকে বারবার লক্ষণ সেন বলছেন, মহারাজ বলছেন যে গুরুজি আপনি শুধু একবার বলুন তাদের দেখতে কেন, তারা কোন দিকে গেছে, আমার দ্বারা অসাধ্য কিছু নেই, আমি ধরে আনবো, তাদের কারাগারে বন্দি করব। জয়দেব বলছে কোথায় পাবে, আগামী আগামী জন্মে গত গত জন্মে আমি কত অপরাধ করেছি, তাই আমার আজ হাত চলে গেল, এ কারোরই দোষ নয়, এ আমারই দোষ, আমাকে ভুগতে দেন, আপনি এ নিয়ে চিন্তা করবেন। প্রেম সে বলো, বলো রাধা মাধব কি ভালো লাগছে? কি ভালো লাগছে? ঘর নাড়ুন, লাগবে না, আমার দুটো হাত নেই, আপনাদের ভালো লাগবে। জয়দেব বলে আমার তো হাতের কোনো দরকার নাই, যেটা দরকার সেটা তো আছে, সেটা কি? অন্য লোকের হাতের দরকার, কীর্তনিয়ার কি দরকার? কিচ্ছু লাগবে, শুধু কণ্ঠটা থাকলে যতদিন বেঁচে থাকবো হানি তাই। হ্যাঁ বলো, নৃসিংহ ভগবান কি, রাধা মাধব কি, জয়দেবের হলো কি? চালিয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই, সকলে আনন্দ পাচ্ছে, ওতেই কীর্তন করে যাচ্ছে, তাতেও ডাক কম নাই। একদিন
জয়দেব ঠাকুর একটা কথা বললেন লক্ষণ সেনকে, কি বললেন? যে দেখেন মহারাজ, আপনার বাড়িতে আমি আছি। বলে আছেন বটে, আপনি তো অন্ন গ্রহণ করেন, আমার বাড়িতে থাকা আর না থাকা দুই সময়, জামা কাপড়ও দিলে নেন, আর আপনার বউটাও মানে মাতাজিও হয়েছে, স্বামীর কথা বাদে এক পাও এদিকে যাবে? ধন্য কারিগর, ভগবানকে ধন্যবাদ দি, মিলিয়ে দিয়েছি রতনে রতন, যেমন তেমন। যদি আমার মতো হতো, এই শাড়ি দাও, এই গয়না দাও, তুমি মরে যাও আমার জায়গায়, তাহলে হয়ে গেল, হরিনাম ডগে উঠে যাবে। কিন্তু জয়দেব ঠাকুর বলছেন, মহারাজ কিছু মনে করবেন না, আপনি হচ্ছে বিষ্ণু অংশে জন্ম, ভগবান ধন দিয়েছে, আপনি একটু মনটাকে ঠিক করে একটু ভক্ত বৈষ্ণব সেবা দেওয়ার ব্যবস্থা করুন, আমার ভালো লাগবে। রাজা লক্ষণ সেন বললেন, আপনার ভালো লাগবে আর আমি করব না, এটা কখনো হয়? আমি বিশাল আয়োজন করছি, বহু জনকে নিমন্ত্রণ করব, আর আপনি আখড়ায় আখড়ায় আপনার ভক্ত বৈষ্ণবদের বলবেন, সবাই এখানে আসবে, দান ধ্যান করব, মানে দান দেব, বন্ধ করে দেব, ভোগও হবে বন্ধও হবে, তো না বন্ধ হবে, তাহলে হরির ধ্বনি বলো রাধে রাধে, এ বাবাজি খুটোচ্ছে। আচ্ছা প্রেম শোভাল, কি কি হচ্ছে, কি বললাম, বৈষ্ণব সেবার আয়োজন, বহু বৈষ্ণব আপনি নিমন্ত্রণ করে দেন, দান ধ্যান করব, সোনা দানা অর্থ মোহর দান করব, যারা সেবা পেতে আসবে, কিরকম? অনেকে তো নূতন করে তিলক দিয়ে বসে যায়, কেন না, বাবাজি বাবাজি দেখলে বেশি করে দান ধ্যান করে, এই বসা নিয়ে ঝগড়া লেগে যায়, মানে যেই দলে বৈষ্ণব বাবাজি আছে ওই লাইনে বসবে, ওই পঙ্গতে বসবে, কেন কি? আরে এ ছেলেটাকে বললেন, উড়নাটা খুলে রেখে দিবে, উড়নাটা গলায় দিয়ে দে, নালে বাবাজি বলবেন, মানে কি বাড়ির লোকজনকে এনে ওই রকম করে বসিয়ে দিচ্ছে, বসব বসব এই লাইনেই বস দেবে। আর যে ডাকাত স্বজন ছিল, যারা জয়দেবকে হাত কেটে ফেলে দিয়েছে, তারাই এই খবরটা পেয়েছে যে লক্ষণ সেনের বাড়িতে মহা মহোৎসব হচ্ছে, হ্যাঁ দান ধ্যান প্রচুর করবে ঘোষণা হয়েছে, ডাকাত দল ভাবে এ সুযোগ ছাড়বো কেন? তবে আমরা মানে তাদের ধারণা নেই যে জয়দেব ঠাকুর বেঁচে আছে, তারা জানে সে কবে মরে গেছে, এখন রাজবাড়িতে তারা এসে গেছে, ডাকাত দলেরাও একটু ওড়না টোড়না গলায় দিয়ে ভালো হবে আপনাকে ডাকছে। তারাও একটু ভাবটাকে ভক্ত ভক্ত রাখার জন্য একটু ব্যবস্থা রেখেছি। রাধে 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 যত চলি আইন্দি বিহার, রাধে রাধে জপ চলি আইন্দি বিহারি, আইন্দি বিহারি চলি আইন্দি বিহারি, আইন্দি বিহারি চলি আইন্দি বিহারি, আইন্দি বিহারি
সবাইকে দান দেন করবেন কিন্তু ওই যে ছজন বসছে না ওদেরকে একটু বেশি করে দেব ডাকাত দল বলে হাত কাটাটাকে সেই সেই লোকটা না যার হাত কেটে আমরা কুঁই ফেলে দিয়েছিলাম সে মরেনি আর এ তো আবার রাজার খুব প্রিয়জন বলে মনে হচ্ছে গুরু গুরু করছে যা বলছে শুনছে আবার ওই হাত কাটা লোকটা আমাদের দিকে দেখিয়ে চিনতে পারলো নাকি মানে চোরের মন যারা অন্যায় করে যারা চুরি করে যারা মিথ্যা বলে তাদের মন সবসময় ভীতু হয়ে থাকে এমনি তাকাচ্ছেন আমার দিকে আমার মনে হয় আপনি আমাকে চিনতে পেরেছেন আমি যে আপনার ঘরে সিঁধ দিয়েছিলাম এ তো মচকার দিকে মন থাকবে এই ছজন ডাকাতের খালি এরকম হচ্ছে পালি চল সে তখন বলে পালিয়ে তো যাব দান ধ্যানটা হয়ে যাক জয়দেব ঠাকুর বললেন সবাইকে দান ধ্যান করুন সবাই যেন খুশি হয় তবে ওই ছজনকে চার গুণ দেবে রাজা বলে আমার কি যায় আসে উনি খুশি হবে জয়দেব ঠাকুর খুশি হলেই আমি খুশি উনি যাকে যা বলবেন উনি আমি সেটাই করব আর ছজনকে এমন দিল হাতেও যাবে না পকেটেও যাবে অস্থায়ী করে নিয়ে যেতে হবে এত গহনা গাঁটি টাকা পয়সা মোহর দিলেন কি এরকম যদি খাওয়ানে যেতে পারতাম এরকম মহোৎসব যে কোথায় হয় একটু খবর পেলে একবার গেলে আর যেতে হবে কি বলো ভগবান নৃসিংহদেব কি চোরের মন বচকা তারা বলে এত লোককে কম কম দিল আমাদের এত বেশি দেয় কেন চোরেরা তখন বলে যাই কর তাই কর ও চিনুক আর যাই করুক যাওয়ার সময় একটা কাজ করে যাও তার মানে কি আমরা উল্টো কেস দিয়ে যাও চিন্তা করতে হবে না খা আরামসে খা দান ধ্যান নিয়ে চলে যাও জয়দেব ঠাকুর রাজাকে বললেন ওদের একটু দেখভাল ভালো করে করবেন যত্ন খাতির করবেন যতদিন থাকতে চায় রাখবেন সব কোনো রকমের ত্রুটি হলো না এইবার বলছে মহারাজ ডাকাতরা বলছে মহারাজ আপনি তো এমন দান ধ্যান করলেন আমরা তো নিয়েই যেতে পারবো না বলে সে চিন্তা করবেন না আমার লোকজনরা আপনাদের পৌঁছে দেবে মানে আমি মোটে দেব যারা বহন করে
আপনাদের বাড়িতে দিয়ে আসো, ডাকাত দল বলে তাহলে আরো দিলেও আপত্তি নাই। হ্যাঁ, আপনি মঙ্গল হোক, আপনার ভালো হোক, তবে আপনার গুরুদেবের হাত যেন কেটে গেল, মানে এটা পা দুটো কেটে গেলে ভালো হতো, আমাদেরই ভুল হয়েছে, হাত কেটে দিয়ে শুধু ছেড়ে দিয়েছি, ভুল হয়েছে, ওর সঙ্গে পা কাটলেও ভালো হতো, গলাটা কাটলেও ঠিক হতো, এটা বেঁচে আছে, আমাদের কি হবে তার ঠিক নেই। তা যাই হোক, ওই ক্ষণটা কেটে গেল, লোকজন দিয়ে নিয়ে যাচ্ছে। এইবার যারা বয়ে নিয়ে যাচ্ছে, আপনারা তো জানেন যে কেউ মানুষ চুপ করে থাকতে পারে না, কিছু না কিছু কথা তো বলবে, তারা আজকের ঘটনাটাই বলছে, যারা বয়ে নিয়ে যাচ্ছে সেই রাজার কর্মচারীরা বলছে, আচ্ছা মহোদয়গণ, মহাত্মাগণ, তাদের ডাকাতকে মহাত্মা, সাধুর মতো হয়ে এসেছে তো এই জন্য মহাত্মা, মহাত্মারা কিছু মনে করবেন না, এত লোককে মোটামুটি খাতির করলো, আপনাদেরকে একটু বেশি কেন খাতির করলো, এরা তো রাজারই লোক, আসল তত্ত্বটা কি সেটা তো এরা জানে না। তো তখন বলছে, আমাদেরকে যে খাতির করলো কেন করলো সেটা জানো কি, কার কথায় করলো? বলে ওই রাজার গুরুদেব, যিনি ভগবান স্বরূপ, ওই ভক্ত কবি জয়দেব, ও ওনার নাম তাহলে ভক্ত কবি জয়দেব, তা যে জয়দেবই হো, লোক ভালো না, সেই তো বললো রাজাকে দান করতে, বললো কি না, বললো, কেন বললো, তার মানে কি উনি খারাপ লোক, চুরি করে, ডাকাতি করে, এখানে সাধু সেজে রাজার ভোগ খাচ্ছে আর রাজার গুরু হয়ে বসে আছে, হবে না, এই জন্য আমরা যাতে না বলে দিই, এই জন্য আমাদের এত খাতির করলো, মাথায় ঢুকেছে, যা বলা মাত্র, বলা মাত্র পৃথিবী দ্বিধা হয়ে গেল, দ্বিধা, পৃথিবী সরে গেল, ফাঁকা হয়ে গেল, আর সেই ছদন ডাকাত সেই দ্বিধা হয়ে যাওয়ার সেই গর্তে পড়ে গেল, পৃথিবী বন্ধ হয়ে গেল, পাতালে চলে গেল, সমাধি হয়ে গেল জীবন্ত, কারণ কি, ভগবান পৃথিবী সব সহ্য করে, ভক্তের বিদ্বেষী, ভক্ত নিন্দা, ভক্তের অমর্যাদা সহ্য করে না, সহ্যেরও একটা সীমা আছে, এত বড় মিথ্যা হজম করে পৃথিবী, তাদের কেন দিয়েছিল সেটা তো জানলো না, কেন জয়দেব তাদের যত্ন করতে বলেছিল তারা তো জানে না, গর্তে পড়ে গেল, তাদেরকে আর দেখা গেল না, পৃথিবী দেবী তাদের সংহার করে দিল, ছজন ডাকাতের সমাধি হয়ে গেল, আর যারা মুটে মাথায় করে বহন করে নিয়ে গিয়েছিল সোনা দানা মণি মুক্তা, তারা সেভাবেই রাজবাড়িতে ফিরে এলেন। রাজা তাদের জিজ্ঞাসা করলেন, ঘটনা কি, তারা কোথায়, মহাত্মারা বলে, আর মহাত্মা যেই এই রকম গল্পটা আমরা বললাম যে কেন তাদের যত্ন করলো, তারা বলল যে জয়দেব কবি নাকি ডাকাত, উনি নিজে চুরি করেন, এই জন্য ঢাকার জন্য তাদের যত্ন খাতির করতে বলে, বলা মাত্র পৃথিবী দ্বিধা হয়ে গেল, আর সেই দ্বিধাতে গিয়ে ওই ছজন ডাকাত পড়ে গেল, পৃথিবী দেবী বন্ধ। সহ্যের মহিমা, সহিষ্ণুতা, ক্ষুধা, ক্রোধ, লোভ, দুঃখ, অপমান সহ্য করুন, যা পাবেন তা নিয়ে শেষ হবে না। ওখানে ডাকাত দল মরে গেল, এখানে ভক্ত কবি জয়দেবের দুটো হাত জোড়া লেগে গেল, দুটো হাত জোড়া লেগে গেল, ওখানে ডাকাত দলের সমাধি হয়ে গেল, ফিরে এলো লোকজন, ঘটনা বললেন পূর্বাপর। এখন রাজা লক্ষণ সেন কবি জয়দেবকে বলছেন, গুরুজি আমার সন্দেহ হচ্ছে, আপনি যদি নিরসন করেন
বলো আপনি ওনাদেরকে যত্ন করতে কেন বলেছিলেন এটার অর্থ কি আমি জানতে চাই আপনি সবাইকে বললেন না ওই ছজনকে কেন এত সমাদর করতে বললেন বেশি করে দান দিতে মহারাজ আজ যেহেতু তারা পৃথিবীতে নেই তাই আমি বলি সেটা কারণ আপনি তাদের আর শাস্তি দিতে পারবেন না তাই আজকে বলছি সেটা কি সেটা হলো এই ওই ছজন ডাকাত আমার চুরি করে নিয়ে আমার হাত কেটে দিয়েছিল ওরাই তারা কিন্তু তাহলে আপনি তাদের এত যত্ন করতে বললেন কেন কেন জানেন মহারাজ ওরা এত বড় অন্যায় করে যাচ্ছে কিসের জন্য ধন ঐশ্বর্যের জন্য কত মানুষকে হত্যা করছে কত মানুষের আহার্য কেড়ে নিচ্ছে ধন সম্পদ অভাব আছে বলেই তাই চুরি করে মানুষ খুন করে আমি চাইলাম আপনি যদি বেশি করে দান করেন অভাব মিটে যাবে ওরা আর এই অন্যায় কাজ কোনোদিন করবে না তাই আমি আপনাকে ওদের যত্ন করতে বলেছি ওরা যেদিন থেকে আমার হাত কেটে দিল প্রতিদিন রাধা মাধবের পুজো করতে গিয়ে আমি ওদের কথা বলি প্রভু এদেরকে মুক্তি দাও এদেরকে সৎ পথে টেনে নিয়ে এসো প্রভু এখন যা শুনলাম ভগবান ওদের মুক্তি দিয়েছে অন্যায় করার আর সুযোগ দেননি এবার ওরা ভগবানের কৃপা লাভ করবে ভাবলে অবাক হতে হবে এত সহিষ্ণুতা রাজা বললেন সেই আজকে বললেন সেদিন কেন বলেননি মানুষ জন্ম জন্মান্তরের প্রবৃত্তির দ্বারাই খারাপ ব্যবহার করে তাদেরকে সুযোগ দিলে তারা যদি সৎ পথে চলে আসে কেন কারণ দণ্ড ওরা তো কিছু করে না ওদের প্রবৃত্তিটাই এরকম হয়ে গেছে জন্ম জন্মান্তরে সাধু সঙ্গ করে না সৎ কথা বলে না সৎ কর্ম করে না কি করে ওরা ভালো হবে তাই আমি দেখলাম ওরা আমার আমার এই দুর্বৃত্তরা আমার হাত কেটে দিয়েছে আমি যদি গোবিন্দকে জানাই গোবিন্দ কৃপা করবে ওরা আর এই কর্ম করবে না ওরা আর এই খারাপ পথে যাবে না জয়ধ্বনি উলুধ্বনি হতে লাগলো পুষ্প বৃষ্টি হতে লাগলো আকস্মিক ভাবে অলৌকিক ভাবে কাটা হাত জোড়া লেগে গেল মানুষ চোখের জলে ভাসতে ভাসতে জয়দেবের চরণে দীক্ষা গ্রহণ করতে লাগলেন বহু মানুষ উপদেশ গ্রহণ করতে লাগলেন সৎপথে যেতে লাগলো জয়দেব ঠাকুরের এই মহিমা শুনে তার আরেকটি মহিমা আছে এটা আপনাদের বলি না ছেড়ে দিই এইটুকু আছে আর তার লীলা বলে আমার জীবন শেষ হয়ে যাবে তার লীলা শেষ হবে না এত লীলা কিন্তু একটা কথা বলি ওই ওখানেই ওনার পত্নী আছে না সে কিন্তু কোনো বেনারসি বা ঢাকায় কোনো দামি শাড়ি গয়না পরেন না যেরকম তার স্বামী ভিক্ষাজীবী বৈষ্ণব কাঙাল তিনি সেইভাবেই তিনিও জীবনযাপন করেন কোনো দামি অলংকার কিছুই পরেন না এই রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধা রমণ করি কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ Oh, my God.
কৃষ্ণ গোবিন্দ গোপাল বন রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ গিরিধারী গোবর্ধন বন গোবর্ধন বন রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বন রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বন রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বন আপনারা বলুন রাধে কৃষ্ণ গো আপনি আরেকটু আসতে পারেন আমাদেরটা চেপে যাবে একবারে রাধে রাধে গো একবারে রাধে রাধে গো গিরিধারী বন গোবর্ধন বন গিরিধারী বন গোবর্ধন বন রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বন রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বলাধে রাধে রাধে গো একবার বাবু তুলে বাবু একবার ফুল ফুল গায়ে লাগতে পারে বলবো না ছেড়ে দেবো আবার কার্তিক মাসে আসলে বল কার্তিক মাসে ডাকবে কিনা সন্দেহ কারণ আমি যখন আসি বাড়ির মাতাজি বলে দিয়েছে তিন মাস এখানে অর্ণিশী কীর্তন হয় কার্তিক বৈশাখ মাঘ মাস আমি মাঘ মাসেরটা সেরে গেলাম সামনে আশা রাখলাম যাই হোক মায়েদের গায়ে লাগার কোনো সাইড দিয়ে চলে যাবে কোনো অসুবিধা হবে না তো সেটা হচ্ছে কি মায়েরা দেখবেন আমি জানি না আপনাদের এখানেও সেটা আছে কিনা মায়েরা নাকি অন্য কোন মেয়েদের প্রশংসা শুনতে পারে এটা কি মানেন আপনারা মেয়েরা নাকি অন্য কোনো মেয়ের প্রশংসা শুনতে পারে না রে এই মা বলছে বলে হ্যাঁ বলো রাধে রাধে সবাই যে করে তা না আছে তবে এটা নাই তা না আছে সহ্য করতে পারে না ওনার নাক যদি বাঁকাও হয় যদি বলো তোমার নাক কি সুন্দর তবু তো নোলক পরিবে তো যাই হোক এইসব আছে তো এই যে জয়দেব ঠাকুরের পত্নী রাজবাড়িতে আছে তার সম্পর্কেও নানান কথা আলোচনা
তিনি এত সতী সাধ্বী, তিনি স্বামীর অবাধ্য কোনোদিন হন না, আর স্বামী না খেলে খান না, স্বামী না শুলে শোয়েন না, এই যে নানা কথা ছড়িয়ে যায়, তো সেগুলো মায়েরা যখন শোনে তা সব রেখে দাও, জলে ডুবে কেউ জল খেলে জানে স্বামী আসে না সে জানবে কি করে কতবার খাচ্ছে, আমি থাকতে পারিনি আর ওই বিমলার মা, এমনি এরকম নানা করতে আলোচনা হয়, সেটা আলোচনা হতে হতে আবার রানীমার কাছে, তারই বাড়িতে পদ্মাবতী মা আছেন, তো রানীমার সঙ্গেও কথা হচ্ছে কি, দেখেন রানীমা কি বলবো, ওনার নাকি আবার এরকম স্বামী ছাড়া কিছু জানে না, বলে আমিও শুনেছি তবে আমার তো সহ্য হয় না, রানীমা বলছে শুধু রাজার ভয়ে কখনো মা বলি কখনো পদসেবা করি কাজ করি, কিন্তু আমার তো ভেতরে সহ্য হয় না, অত আদিক্ষেতা কি, স্বামী স্বামী করে মরে, আমি একটা কথা শুনেছি কি ওনার স্বামী যদি মরে যায় মৃত্যু সংবাদ শুনে ইনি নাকি আবার বাঁচবেন না, তবে আজ আমি একবার পরীক্ষা করে দেখব, সহ্য করতে পারেন না তো, এই পরীক্ষায় চলে গেল কি, মানে তার স্বামী তখন কীর্তনে গেছে, জয়দেব ঠাকুর কীর্তনে গেছেন, রানীমা মিথ্যে করে সখীর হাত দিয়ে বলে দিল তুই গিয়ে ওই পদ্মাবতী মায়ের কানে কানে গিয়ে বল আপনার স্বামী কীর্তন গাইতে গিয়ে মরে গেছে, এটা কিন্তু মিথ্যা, মরে গেছে দেখবো ও কি করে, স্বামী মরে গেলে নাকি বাঁচবে না, আজকে পরীক্ষা করে দেখবো, দাসীর হাত দিয়ে পদ্মাবতী মায়ের কানে গিয়ে বলল কিছু মনে করবেন না একটা দুঃখের সংবাদ আপনার স্বামী আর বেঁচে নেই, আত্মমণ্ডলী মায়েরা এত গাল গল্প নয়, আজও আছে, আজও সেই সত্য আছে বলেই তো পৃথিবী আছে, বলা মাত্র হা রাধা মাধব বলে সঙ্গে সঙ্গে তিনি মরে, কি বড় একটা প্রমাণ, কিন্তু রানীমা ভাবতেই পারে না যে মরে যাবে, কাঁদবে হয়তো মূর্ছা লেগে যাবে কিন্তু মরে যাবে এটা তিনি ভাবতে পারেন না, এখন বিপদ রাখার জায়গা নাই, রানীমা মারা গেছে, সারা রাজবাড়ির লোক রাজ্যের লোক দলে দলেই ছুটে আসছে, পদ্মাবতী মা নেই, রাজা বললেন রানী কি করে মরলেন উনি, তখন সত্যটাই বলে দিলে যে ওনাকে পরীক্ষা করার জন্য বলেছিলাম যে ওনার স্বামী মরে গেছে, কিন্তু উনি যে মারা যাবেন এটা ভাবতে পারি না, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে রাম হরে রাম এমন সময়ে
জয়দেব ঠাকুর বাড়ি ফিরে এলেন, এসে দেখে লোকে লোকারণ, কি হয়েছে বাবা? আগে মা ঠাকুর মারা গেছে। আচ্ছা আচ্ছা, তা এর জন্য কান্নাকাটি কেন? কারো যদি মৃত্যু এসেই থাকে তাহলে কান্নার কি আছে? ঠিক আছে, আমি ভেতরে যাচ্ছি, গিয়ে দেখেন যে পদ্মাবতী দেবী মারা গেছে। তো রাজা তো পায়ে পড়ে গেলেন, কারণ তিনি সত্যটা শুনেছেন, রানীর জন্যই মারা গেছে। পায়ে ধরে ক্ষমা চাইছেন রাজা, যে আমাকে ক্ষমা করে দেন, আমাদের সংসারকে ক্ষমা করে দেন। কেন এটা বলছেন আপনারা? আমার স্ত্রী মারা গেছে, তার সময় হয়ে গেছে, কর্মফল শেষ হয়ে গেছে, তা আপনি ক্ষমা চাইছেন কেন? আমার স্ত্রীর জন্য মারা গেছে। আপনার স্ত্রীর জন্য কি করেছেন মা আমা? তখন রানীমা বললেন, আমি এরকম প্রচলন কথা শুনে পরীক্ষা করার জন্য মিথ্যে কথা বলেছিলাম যে আপনি মারা গেছেন। উনি কি করেন দেখবো বলে উনি যে মারা যাবেন এটা ভাবতে পারি না। আচ্ছা আচ্ছা, আপনারা বলে ভালো করেছেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বলো রাধে রাধে। তে নিয়ে চিন্তা করবেন না, ও আমাকে মিছিমিছি এত কেন ভালোবাসে বুঝি না, ও আমার বিরহে মারা গেছে। ঠিক আছে, চিন্তা করবেন না আপনারা, আপনারা সবাই মিলে একটু হরিনাম করুন, করলে দেখবেন ও বেঁচে উঠবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ ঘটনা ঘটল কি, সেই হরিনামের তালে, সেই হরিনামের মূর্ছনায়, হরিনামের নিনাদে মৃত ব্যক্তি পদ্মাবতী দেবী যেরকম মানুষ ঘুম থেকে ওঠে সেরকম উঠে তিনিও হাত তুলে নাচতে লাগলেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, শ্যাম কুন্দ রাধা কুন্দ গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় কালিন্দী যমুনা জয় জয় মহাব কৃষিঘাত
ভক্তি বংশীবতী দ্বাদশ কাল ঘাতি বংশী বটে দ্বাদশ কাল যা যা লীলা কইল